নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকে KKR খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বাই, তাদের তো এই সিজনটা ওভার হয়ে গেছে, তাদের কোয়ালিফাই করার কোনো সুযোগ নেই। কিন্তু KKR তাদের কিন্তু এখনও তিনটে ম্যাচ জিতলে কোয়ালিফাই করার সম্ভাবনা কিছুটা বেঁচে থাকবে, ভাগ্যের ওপর ডিপেন্ড করে। তাই এই ম্যাচটা KKRকে জিততেই হবে। তো এই ম্যাচটা জেতার জন্য দুই দলের প্লেইং ইলেভেন কী হবে এবং দুই দলের শক্তি ও দুর্বলতা ও একাদশ অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি, আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকে KKR ভার্সেস MI এর মধ্যে ম্যাচটা খেলা হবে। আমি তো চাই যে কোনো পরিস্থিতিতে মুম্বাইকে কলকাতা হারাক, কারণ মুম্বাই আর কলকাতার মধ্যে মুম্বাই 22 বার জিতেছে, কলকাতা মাত্র 8 বার। তাই মুম্বাইয়ের কাছে হারতে হারতে আর ভালো লাগে না। এই সিজনের প্রথম ম্যাচটা কলকাতা হারিয়েছে মুম্বাইকে, তাই চাইবো এইবার ডবল মারুক মুম্বাইয়ের ওপরে, অর্থাৎ এই ম্যাচটাও মুম্বাইকে যাতে KKR হারাক। তো এবারে শক্তিতে আসি। মুম্বাইয়ের শক্তি হচ্ছে মুম্বাই তারা আবার জয়ের ছন্দে ফিরেছে, তারা তাদের লাস্ট দুটো ম্যাচ জিতেছে। শুধু তাই নয়, মুম্বাইয়ের এবার ওপেনিংও ভালো হচ্ছে, বোলিং ভালো হচ্ছে। KKR-এর শক্তি, KKR-এর মিডল অর্ডারটাই ভালো, KKR-এর বোলিং ভালো। দুর্বলতা, মুম্বাইয়ের দুর্বলতা হচ্ছে মুম্বাইয়ের মিডল অর্ডার ব্যাটিং চলছে না এবং ফিনিশিং চলছে না, KKR-এর ওপেনিং চলছে না। এবারে আসি মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে কী প্লেয়িং ইলেভেন খেলাবে। মুম্বাই দলের জন্য আরও একবার ওপেনিং করবেন ঈশান কিশান ও রোহিত শর্মা, ওয়ান ডাউনে সূর্যা কুমার যাদব, টু ডাউনে তিলক বর্মা, থ্রি ডাউনে কাইরান পোলার্ট, ফোর ডাউনে টিম ডেভিড, ফিফথ ডাউনে ড্যানিয়াল স্যামস, সিক্স ডাউনে মুরগান আশ্বিন, সেভেন ডাউনে কুমার কার্তিকিয়া, এইট ডাউনে জসপ্রীত বুমরা এবং লাস্ট খেলোয়াড় সেটা হচ্ছে রেইলি ম্যারাডিত। অর্থাৎ এই প্লেয়িং ইলেভেনটা নিয়েই খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। এইবারে আসি KKR এই ম্যাচে কি প্লেয়িং ইলেভেন খেলাবে। তো এই ম্যাচে KKR দলে অনেক পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। তো KKR-এর জন্য আরও একবার ওপেনিং করবে ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ার, কারণ সেই তো শ্রেয়াস আইয়ার প্রথম ওভারেই ব্যাটিং করতে চলে আসছে, তাই শ্রেয়াস আইয়ারকে একেবারে ওপেনিংয়ে করানো হোক। ওয়ান ডাউনে নীতিশ রানার, টু ডাউনে রিঙ্কু সিং, থ্রি ডাউনে আমি রেখেছি মোহাম্মদ নাবিকে। আমি চাই নাবিকে একটা সুযোগ দেওয়া হোক, কারণ এত ভালো অলরাউন্ডার যিনি বলিং পারেন, ব্যাটিং পারেন, ভালো ফিল্ডিং করেন, এরকম খেলোয়াড়কে কেন KKR বসিয়ে রাখছে মাথায় ঢুকছে না। তারপরের খেলোয়াড়টা হচ্ছে আন্দ্রে রাসেল, রাসেল তিনি এই মুহূর্তে জবরদস্ত ব্যাটিং করছেন। তারপরের খেলোয়াড়টা হচ্ছে সুনীল নারিন, যিনি ভালো ইকোনমিক্যাল বল করছেন। তারপরের খেলোয়াড় প্যাট কামিংস, কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে প্যাট কামিংস দুর্ধর্ষ খেলে। তারপরের খেলোয়াড় হচ্ছে সেলডন জ্যাকসন, একমাত্র উইকেট কিপার। তারপরের খেলোয়াড়টা হচ্ছে উমেশ যাদব এবং লাস্ট খেলোয়াড় বরুণ চক্রবর্তী অথবা অনুকূল রয়, যে কোনো একজন খেলোয়াড়। তো যদি KKR এই প্লেইং ইলেভেনে খেলায়, তাহলে KKR 9টা ব্যাটসম্যান পাচ্ছে এবং 6টা বোলিং অপশান, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, প্যাট কামিংস, সুনীল নারিন, মোহাম্মদ নাবি এবং আন্দ্রে রাসেল। তো এর থেকে ভালো প্লেইং ইলেভেন আমার মনে হয় না KKR এর এই সিজনে হতে পারে। তো বন্ধুরা, আপনার কী মনে হয় আজকে কোন দল জিতবে, KKR নাকি মুম্বাই, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।